দূর দ্বীপ বাসিনী, চিনি তোমার চিনি। হ্যালো, আমি চলে এসেছি আবার দূর দ্বীপবাসিনীর তরফ থেকে, আপনাদের বন্ধু মহুয়া। আবার আমার একটা ছোট্ট সারপ্রাইজ, সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি। আমার পেছনে যেটা দেখতে পাচ্ছেন আপনারা, আমি আমার আগের ভিডিওতে দেখিয়েছি, সেন্ট ক্যাথেড্রাল চার্চ। আমরা হেঁটে যাচ্ছি এবার হসপিটাল রোডের দিকে, লেফটে টার্ন নিলাম, হসপিটাল রোডে চলে গেলাম, আর ডান দিকে চলে যাচ্ছে প্রিন্স আলফ্রেড প্রিন্স রোড, যেখান দিয়ে গেলে পরে আমরা ডোমেন পার্কিং পাবো সোজা গেলে বাঁ দিকে। ডান দিকে আমরা হেঁটে যাচ্ছি ডোমেন আর আর্ট গ্যালারির দিকে। সকালবেলা সূর্যের হালকা আলো পড়ছে, বৃষ্টি হয়ে গেছে, দেখতে পাচ্ছি আমরা ভেজা জায়গাটা। একদম বৃষ্টির একদম ভেজা সুন্দর একটা গন্ধ আমরা পাচ্ছি মাটির। আমরা এগিয়ে যাচ্ছি, আমাদের এক আর্ট গ্যালারি নতুন করে রিনোভেটেড হয়েছে, তার $378 মিলিয়ন দিয়ে তার খরচ করেছে, এবং এটা অনেক সুন্দর একটা হিউজ অ্যামাউন্ট, এবং এটা রিনোভেট করার পর অনেক সুন্দর হয়েছে, যেটা আপনারা না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ভেতরে আমরা ভেতরে যাব আজকে। আমরা দাঁড়িয়ে রয়েছি, এইটা সোজা চলে যাচ্ছে আপনার আর্ট গ্যালারি রোড, আর এদিকে হচ্ছে হসপিটাল রোড। এই হসপিটাল রোড দিয়ে আমরা গেলে পরে আমরা ওইখানে যে ভ্যান দেখতে পাচ্ছি, ওগুলো কোনো ফিল্ম শুটিং চলছে, তার জন্য বিভিন্ন ধরনের পরপর করে ভ্যানগুলো রাখা রয়েছে, কোনোটা তাদের কিচেন, কোনোটা তাদের টয়লেট, কোনোটা মেকআপ রুম। সামনেরটাই হচ্ছে কিচেন, আমি বেশি দূর যাবো না কারণ ওখানে ফটো তোলাটা প্রোহিবিটেড, তো তাদের দেখানো যাবে না। আমি এবার আর্ট গ্যালারি রোড ফলো করছি, এবং আমি দেখতে পাচ্ছি আমার বাঁ সাইডে রয়েছে দ্য ডোমেন সিডনি, আর তার একটুখানি এগিয়ে গেলেই রয়েছে রয়্যাল বটানিক্যাল গার্ডেন। ডান দিক দিয়ে আপনার চলে যাচ্ছে আর্ট গ্যালারি রোড এরিয়াটা, 34 হেক্টরসে ডোমেন আপনার ম্যানেজ করছে, বটানিক্যাল গার্ডেনের যে ম্যানেজমেন্ট তারা, এরা ক্লিন করছে সকাল সকাল, আপনার ব্যাপারটা একটু ঘুরে দেখছে। চলুন তাহলে আপনাদের এই ম্যাপটা একটুখানি বুঝিয়ে দিই, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে কি করে আসবেন, কিভাবে যাবেন, এবং
কোথায় ব্যাপারটা একটু ইনফরমেশন আমি দিয়ে দিই আপনাদের জন্য। চার্চের হয়তো একটু শুনতে অসুবিধা হবে বাট আমি চেষ্টা করছি আপনাকে জোরে বলে বুঝিয়ে দেব বাসিনি। এটা হচ্ছে দেখা হচ্ছে কিন্তু পরের ভিডিওতে সঙ্গে থাকবে। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব এখানে কিন্তু ভুলবেন না। নমস্কার। এই অ্যালংসাইড আপনার আর্ট গ্যালারি রোড চলে যাচ্ছে। এই আর্ট গ্যালারি রোড দিয়ে হাঁটতে হাঁটতে গেলেই আমরা এখানে আর্ট গ্যালারি দেখতে পাবো। এখানে আর আপনি ডোমেনে আসবেন কি করে? আমাদের ট্রেন আছে, সেন্ট জেমস আছে, মার্টিন প্লেস আছে, সার্কুলার কি আছে, আপনি ওখান থেকে হেঁটে আসতে পারেন। 10-20 মিনিটস ওয়াক। আপনি ওখান থেকে বাস নিতে পারেন, পাবলিক বাস আছে, আপনি বিগ বাসে করে আসতে পারেন, ট্যাক্সি নিতে পারেন, যে কোনো কার শেয়ার নিতে পারেন, করে আপনি আসতে পারেন। তো এখানে এন্ট্রেন্স সুন্দর রয়েছে এবং হুইল চেয়ার অ্যাক্সেসিবল এরিয়া রয়েছে যেখান থেকে আপনি আসতে পারবেন। আপনার রেস্টুরেন্ট রয়েছে, ক্যাফে রয়েছে, আপনি এনজয় করতে পারবেন। আর এই পিকটা যেটা দেখছেন রয়্যাল বটানিক্যাল গার্ডেন, পুরো গ্রিনটা রয়্যাল বটানিক্যাল গার্ডেন, বিশাল বড় একটা স্পেস। আর উপরে যে ব্লু কালারের যেটা দেখছেন সেটা হচ্ছে সিডনি হারবার। সত্যি করে বলতে আমার হাত যাচ্ছে না, আমি অনেক লম্বা, বুঝতে পারছেন তো? তো এই কারণে যাচ্ছে না। আর পার্কিং স্টেশন আছে এখানে, পয়েন্ট পার্কিং। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তার লেফটে পয়েন্ট পার্কিং আছে, যেটা আপনি সিডনি হসপিটাল রোড দিয়ে গেলে সিডনি আয়ের দিকে পয়েন্ট পার্কিং পাবেন। যে হোল ডে পার্কিং হচ্ছে $27, উইকেন্ড হচ্ছে $18 ফ্ল্যাট রেট, এবং আওয়ারলি আপনি অন্যদিকে পার্কিং করে আপনি দেখতে পারবেন, এবং সেটা আপনার সিকিওর পার্কিং। অন্যদিকে আমার রাইট হ্যান্ড সাইডে ডোমেন কার পার্ক আছে এবং ম্যাকুরি স্ট্রিটের উইলসন পার্কিং আছে। অনেক রকম পার্কিং আছে, আপনি পার্কিং করতে পারবেন। যদি আপনি গাড়ি নিয়ে আসতে চান নিজে ড্রাইভ করে, তাহলে এখানে পার্ক করেও আপনি ঘুরতে পারবেন, তাতেও কোনো সমস্যা নেই। ঠিক আছে, এবার তাহলে আমাদের আর্ট গ্যালারির দিকে হেঁটে আমরা যাই, দেখি কি ব্যাপারটা চলছে। চলো দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ট্যাক্সি। আপনি যে আমি যে ট্যাক্সির কথা বলছিলাম, আপনারা ট্যাক্সি ভাড়া করে আসতে পারবেন। এই ট্যাক্সিটা হচ্ছে 7-সিটার ট্যাক্সি, আপনার 7 জন বসতে পারবে। আপনারা যদি বড় গ্রুপে আসেন তাহলে এরকম বড় ট্যাক্সি অর্ডার করতে হবে, আর নইলে আপনার 5-সিটার সেডানে আপনি আসতে পারেন। এগুলো হচ্ছে ছোটো ছোটো মিনি বাস, গ্রুপ অফ পিপল টুরিস্ট আসে বুক করে। আমরা এখান দিয়ে হেঁটে যাচ্ছি, ডোমেনের ভেতর দিয়ে আমরা হেঁটে যাচ্ছি। সুন্দর, নাইস, এখন রোদ চলে গেছে, একটু হাওয়া দিচ্ছে, ভালোই ঠান্ডা প্রায় আপনার লাগছে আমার 12-13 ডিগ্রি। আর এই পাশে মানুষে আসে আপনার এক্সারসাইজ করতে, রিল্যাক্সেশন করতে, ভালো লাগে। সুন্দর একটা গ্রিন স্পেস দেখুন, এবং ভেরি পপুলার এটা কি ফেস্টিভ্যালের জন্য, আউটডোর যে কোনো ফেস্টিভ্যাল অনেক পিপুলের, মোর দ্যান 200 পিপুলের এরা করে থাকে। বিভিন্ন বড় বড় পপুলে পলিটিক্যাল র্যালিজ হয়, ইভেন্ট হয়, দেখুন সবাই অনেকে শুয়ে রয়েছে, রিল্যাক্স করছে, দারুণ দারুণ। আর ওইদিকে বলছিলাম না আমি, ফ্রিলমেন সবাই গাড়ি পার্ক করেছে, হোয়াইট ওগুলো ভ্যান, ওখানে ওরা কুকিং করছে, কোনো ভ্যানে কোনো ভ্যানে রান্না করছে, কুকিং রান্নাই তো। দেখুন আপনাদের সাথে কথা বলতে বলতে সবই ভুলে যাচ্ছি। এর মধ্যে কিন্তু আমরা আবার আওয়াজটাও কি বলে চার্চের বেলের আওয়াজটাও শুনতে পাচ্ছি। বছর বছর ধরে, যুগ যুগ ধরে এই গাছগুলো দাঁড়িয়ে রয়েছে সব কিছুর সাক্ষী হয়ে। হয়তো এই পথে একদিন আমি থাকবো না, কিন্তু এই গাছগুলো সবই থাকবে।